আমাদের ইতিহাসের রক্তাক্ত বিশ্বাসঘাতকতা সবচেয়ে কালিমালিপ্ত উদ্ধার 75-এর আগস্ট ট্র্যাজেডি 15-ই আগস্ট সূর্য উঠার আগে ধানমন্ডির 32 নম্বরের বাসভবন 84 ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়ে সেদিন আমাদের ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল শেখ আবু নাসের শেখ ফজলক মণি আরজুমণি সুলতানা রোজি ব্রিগেডিয়ার জামিল সব বাংলা মায়ের অসংখ্য সন্তান সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে 32 নম্বরে সেদিন তারা রক্তাক্ত হয়েছিলেন। আজকে 75-এর পর 46টি বছর কেটে গেছে। আজকে 46 বছর পর আমরা শপথ নেব বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক জাতির কপালে কলঙ্ক তিলক হিসেবে ছিল সেই কলঙ্ক কলঙ্কের কালিমা বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পাদন করে যে আলোর পথে যাত্রা শুরু করেছেন আজকের দিনে আমাদের অঙ্গীকার সেই আলোর পথের অভিযাত্রী আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান যুব বাংলার জাগ্রত বিবেক তারুণ্যের অহংকার শেখ কামালের আজকে 72তম জন্মদিবস। শেখ কামালের জন্মদিবস আজকে বহু গুণের অধিকারী বহু প্রতিভার অধিকারী একজন সৃষ্টিশীল মানুষের অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশের ইতিহাসে। শেখ কামালের সৃজনশীল প্রতিভা তার সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিক্ষা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে, এটাই আমাদের প্রত্যাশা।